আজ চলে আসলাম ক্যালকাটা ক্যান্টিন। ক্যালকাটা ক্যান্টিন কিন্তু ও ক্যালকাটার একটু স্মলার ভার্সন, ও বাঙালিয়ানা খাবার, মানে ভাত ডাল সবজি থেকে শুরু করে আবার যদি স্টার্টার এসে আগেকার দিনে কলকাতা যেটা ফেমাস, এখনও ফেমাস, সেটা হচ্ছে কবিরাজি ফিশ ফ্রাই, সেগুলো নিয়ে কিন্তু এই তৈরি কিন্তু ক্যালকাটা ক্যান্টিন এই সাউথ সিটি মলের ফুড ক্যাম্পাসে। কিন্তু এখানে বাঙালি খাবারও খাবো, শুধু এখানে পিৎজা থেকে শুরু করে আপনার নর্থ ইন্ডিয়ান ফুডই নয়, এখানে বাঙালি খাবারও যে পাওয়া যায় সেটাই আপনাদের কাছে তুলে ধরার জন্যই এই ভিডিওটা করা। তো চলুন দেখানো যাক কলকাতা ক্যান্টিন, তার আগে সাউথ সিটি মলটা একটু দেখে নিন। ক্যালকাটা ক্যান্টিন, তার মেনু কার্ডটা নিয়ে বসে পড়েছি। মেনু কার্ডের মধ্যে স্টার্টারের তো অনেক আইটেম দেখতে পাচ্ছি, কম্বো মিল আছে এখানে স্টার্টারের মধ্যে। আরে ফিশ কবিরাজি, কলকাতা এসে ফিশ কবিরাজি খাবো না হয়, ফিশ কবিরাজি যার প্রাইস 150, আর তারপরে যদি আসে ফিশ ফ্রাই, কলকাতা ফিশ ফ্রাই দু পিস থাকবে, তার দাম হচ্ছে 175, প্রত্যেকটার সাথে জিএসটি এক্সট্রা আছে। আর এবার যদি কম্বো মিলে চলে আসছি, মিলের মধ্যে রুই মাছ, ঝাল, ট্যাংরা মাছ, মাছ অনেক আছে, ডিমও আছে, কষা মাংস, লুচি আছে, লুচি না একটু ভাত যদি খেতে চায়, এই যে কষা মাংস থালি, কষা মাংস থালি যেটা কিনারা বলছেন মহাভোজ থালি 475 প্লাস জিএসটি। তো এই হচ্ছে অর্ডার দিলাম, এটা এখন অর্ডার দেবো, আর তারপরে দেখি জমি আজকে দুপুরে লাঞ্চ করব। কলকাতায় সাউথ সিটি মলে সবাই বলে কিনা পিৎজা পাওয়া যায় বা নর্থ ইন্ডিয়ান ফুড, কিন্তু কখনো যে বাঙালি খাবারও পাওয়া যেতে পারে সেটা কিন্তু আমরা ভাবি না। তো আজকে আমরা এই বাঙালি খাবারই খাবো এইখানে এসে। আমি এখন চলে এসেছি ক্যালকাটা ক্যান্টিনের একদম কিচেনে। ডিমটাকে ফাটানো হচ্ছে, ফিশ কবিরাজি যা যা অর্ডার দিয়েছিলাম সব আমার সামনে হাজির। প্রথমেই বলি, প্রথমেই তো বললাম আপনাকে একটা একদম পুরো মহাভোজ থালি নিয়েছি, মাটন থালি। কী কী আছে দেখি, এখানে পোলাও দিয়েছে দেখছি, তার সাথে দু পিস লুচি, আর পাঁপড় আছে শ্যাঁকা পাঁপড়, এটা পেঁয়াজ, গন্ধরাজ লেবু, লঙ্কা, মাটন, আর আলুর দম, আর পাতুরি আছে, এটা কিন্তু ভেটকি পাতুরি নয় ফিশ পাতুরি তবে, আর এটা হচ্ছে গোলাপজামুন, আর দুটো হচ্ছে ছানা কড়াইশুঁটির চপ। আচ্ছা এটা তো নিয়েছি, তার সাথে যেটা বলেছিলাম সাথে আরও দুটো ডিশ নিয়েছি, এটা তো ডিমের ডেভিল দু পিস আছে, আর তার সাথে কিন্তু দেখুন আছে ডিমের ডেভিল, তার সাথে আছে কাসুন্দি, এবং তার সাথে আছে চিলি সস, আর এখানে নিয়েছি একটা আপনার কবিরাজি ফিশ কবিরাজি। এই হলো আজকে নিয়ে নিয়েছি। তো এইবার স্টার্ট করে দেবো, দেখবো কোনটা খাবার কী কী, লেগে থাকুন ভিডিওটা শেষ অবধি, দেখতে ভুলবেন না, ভিডিওটা একদম জম্পেশ হতে চলেছে, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, দেখানো যায়। আর শুরু করি খাওয়া দাওয়া, শুরু করবো প্রথমে স্টার্টার দিয়ে। ডিমের ডেভিলতে দুটো ছিল, একটা কিন্তু আমার ভাই যে অলরেডি ভিডিও করছে সে কিন্তু খেয়ে নিয়েছে, কারণ খিদে আমরা সত্যি কেউ থাকতে পারছিলাম না। তো এবার এটা আমি খেয়ে দেখি। ডিমের ডেভিলটার স্পেশালিটিকে একটু বলে নিই, এই ডিমের ডেভিলটার স্পেশালিটি হলো
দেখুন এটা ব্রেক যখন করছি ডিমের পোর্শনটা কিন্তু কম, আর আমরা যেরকম আলু স্টাফ দেখতে পাই, আলু স্টাফিং এটা মনে হচ্ছে না, কিন্তু এটাতে মাটন কিমা স্টাফিং, যার জন্য কিন্তু দু পিস দাম, কি দু পিসের দাম 175 প্লাস জিএসটি। আর নর্মালি তো আমরা দোকানে 10 টাকা 5 টাকা দিয়ে ঘিয়ে নিতে পারি, কিন্তু এখানে ওদের আলু থাকে, আমার থেকে মাটন কিমা, এটা ডিফারেন্সেস। একটু শুরু করে নেই, এ কাসুন্দি আছে, কাসুন্দি একটু খেয়ে দেখি কেমন লাগে। পুরো মাংসের কিমা, মাটন কিমার পুরো গন্ধ বেরোচ্ছে, সেই কোয়ালিটির টেস্ট। আমি কখনো মাংসের কিমাতে ডিমের টেবিল খাইনি, ডিমের পোর্শনটা কিনে কিন্তু খুবই ছোটো, কারণ কিমা দিয়ে স্টাফিংটা এত সুন্দর করে করা লাজবাব, এর কোনোভাবে মানে আলাদা ব্যাখ্যা করার দরকার নেই, সত্যি অসাধারণ। কলকাতায় ফিশ কবিরাজি পাওয়া যায় এইরকম কেবিন, কলকাতা কেবিন আছে এরকম, দাস কেবিন থেকে শুরু করে এরকম নাম বলে শেষ করতে পারবো না, এরকম কেবিন আছে, সেখানে তো ফিশ কবিরাজি প্রতিটা ফেমাস। এখানে কীরকম দেখি আগে, আমি একটু আগে দেখি এটা তৈরি করা কীরকম, সেটা তো দেখলাম একটু আগে। উপরে দেখতে পাচ্ছি এগুলো ডিম, ডিমটাকে সুন্দরভাবে ঝুরঝুর করে করা, এটাকে খেয়ে দেখি আগে। সুন্দর একদম মুচমুচে, একদম ডিমের খুব সুন্দর ফ্লেভার, বেশ ভালো। এবার দেখি ফিশ ফ্রাইটা কীরকম, ভিতরে তো ফিশ ফ্রাইটা থাকে, সেটা কেমন দেখি। এই দেখুন এখানে ফিশ, আর বলি এটা কিন্তু এখানে ভেটকি মাছ কিন্তু থাকে না, এখানে বাসা মাছটা মিললে ব্যবহার হয়, খেয়ে দিই কীরকম, যথেষ্ট ভালো, গুড কোয়ালিটি। কিন্তু কি ভেটকি মাছের যে টেস্ট সেটা কিন্তু মিসিং, এটা আমি একটুখানি আমার কাছে একটু খারাপ লাগছে, ভেটকি মাছ থাকলে পরে যে টেস্ট হয় সেটা এর মধ্যে নেই। তারপরে কোটিনটা ক্রিস্পি আছে, ভেটকি মাছের যে ফ্লেভার সেটা মিসিং আছে। এবার চলে আসি থালিতে, মহাভোজ থালি, মহাভোজ থালিতে শুরুতেই লুচি, লুচি যখন দিয়েছে আগে লুচি, অনেকক্ষণ এসে ভিডিও করছি, ভিডিও করার জন্য এগুলো ঠান্ডা হয়ে গেছে, গরমাগরম হলে পরে যে টেস্ট হয় এটা হলে একটুখানি কম টেস্ট থাকে তো বটেই। তো খেয়ে দেখি, তার সাথে কিন্তু আলুর দম, আলুর দম দিয়ে লুচি খাওয়ার মজাই কিন্তু আলাদা। লুচিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বলে এর টেস্ট আমি আলাদা বুঝতে পারছি না, কিন্তু আলুর দমের টেস্ট কিন্তু এক্সেলেন্ট, আলুর দমের একটা আলাদা একটা খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি, হালকা মনে হিঙও দিয়ে থাকতে পারে, একটা হিঙের আগে গন্ধ পাচ্ছি, হেভি লাগছে খেতে আলুর দমটা। ফিশ পাতুরি, দেখুন সর্ষে বাটা আছে, সর্ষেটা কোয়ালিটি একটু দেখে নিই আগে, এটা ঝাঁস তো ভালোই, একদম পিওর সাদা কালো সর্ষে মিক্স আপ করে নিয়ে সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখানো এটা। এবার মাছটা দেখি, মাছটা তো সাদাই মনে হচ্ছে, এটাও কিন্তু ভেটকি মাছ নয়, এটাও বাসা মাছ, এটা যা বুঝলাম এখানে কিন্তু বাসা মাছটা ব্যবহার করে, এখানে ভেটকি মাছের ব্যবহার একদমই হয় না। এবার চলে আসছি আমি ছানা কড়াইশুঁটির চপ, একটু খেয়ে দিই কীরকম। ছানার সাথে কড়াইশুঁটি বা মটরশুঁটিকে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো উপরে দিয়ে একদম এক্সেলেন্ট একটা ফাটাফাটি চপ, একটা মানে কড়াইশুঁটিও টেস্ট আসছে, ছানারও টেস্ট আসছে, একটা উপরে ভাজার জন্য একটা মুচমুচে ভাব আছে, নতুনত্ব কনসেপ্ট। এবার এবার চলে আসছি পোলাও আর কষা মাংস, একটুখানি গ্রেভিটা নিয়ে দেখি, মাংসটাকে আগে দেখি কীরকম, মাংসটা টেন্ডার বা সেদ্ধটা কিন্তু হেভি সুন্দর দেখতে পাচ্ছি। এবার মাটনটার টেক্সচারটা দেখি কীরকম, খুব বেশি সফটও বলবো না, তবে খুব বেশি হার্ডও না, একটা মিডিয়াম কোয়ালিটির তৈরি হয়েছে। ফ্লেভার সেটা কিন্তু পারফেক্ট আছে। এবার কাজু কিশমিস পোলাওয়ের সাথে খাসির মাংসটা কিন্তু সেই লাগছে, খাসির মাংসটার বয়েলড মনে হয় আমার মনে হয় আর একটু হতো, মানে যতটা ভেবেছিলাম ততটা হয়নি, বয়েলটা আর একটু হতো, কিন্তু টেস্ট পারফেক্ট আছে। ফ্লেভারটা এক্সেলেন্ট,
পুরো এক ঘর। আম্পানাটা কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে এনারা, সাথে শেখা পাপড়। একটু শেখা পাপড় খেয়ে দেখি, পুরো একদম মুখ হয়েছে ফাটাফাটি। শেষ পাতে গোলাপজামুন, ফ্যান্টাস্টিক। সাউথ সিটি মলে এসে আপনার যদি মনে হয় যে না বাঙালি খাবার খাবো বা কলকাতার খাবার খাবো, তাহলে পরে কিন্তু ক্যালকাটা ক্যান্টিন কিন্তু আপনাকে সবসময় হেল্প করবে। এখানকার খাওয়া দাওয়া টোটাল কলকাতার যে সমস্ত রেস্টুরেন্ট বা কেবিন যেগুলোকে বলি কেবিন, তার পুরোপুরি আপনাকে ফিলিংস দেবে। এখানে চলে আসুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে কী করতে হবে, সবসময় যা বলি প্লিজ লাইক করুন, আর বন্ধু বান্ধব রিলেটিভ আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন, আর প্লিজ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবটাও করুন আর সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করলে তবেই আপনাদের কাছে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আনার মোটিভেশন পাবো। প্লিজ সাপোর্ট আস।